আসসালামু আলাইকুম ইতিপূর্বে আপনারা সকলে অবগত হয়েছেন বিশ্বের যে কোনো দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করতে হলে অথবা বাংলাদেশে ভ্রমণ করতে হলে একটি ফরম ফিল করতে হবে যেটা নাকি বলা হচ্ছে হেলথ ডিক্লারেশন ফরম এই ফরমটাকে ফিল করতে হবে যদি নাকি আপনারা ভ্রমণের তিন দিন পূর্বে অথবা তিন দিনের মধ্যে এই ফরমটাকে ফিল না করে বাংলাদেশে আসেন তাহলে বাংলাদেশে আপনাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই ফর্মটা কিভাবে আপনারা ফিল করবেন হেলথ ডিক্লারেশন ফর্মের যে ওয়েব পেজটি আছে এই ওয়েব পেজটিকে আমি এখানে ওপেন করে নিয়েছি আপনারা এই ওয়েব পেজটিকে ওপেন করার জন্য যেটি করবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টের প্রথম কমেন্টে লিংক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে এই পেজটিকে ওপেন করে নেবেন যদি পেজটি ওপেন করতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এখানে এই পেজটিকে ওপেন করার পরে এই যে ঘরগুলো আছে এই ঘরগুলোকে আমাদেরকে ফিল আপ করতে হবে আমি একটি একটি করে এই ঘরগুলোকে ফিল আপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ঘরগুলোকে ফিল আপ করবেন তো বন্ধুরা হেলথ ডিক্লারেশন ফর্মটিকে ফিল আপ করার জন্য সর্বপ্রথম যেটা আপনারা করবেন সেটা হচ্ছে সর্বপ্রথম করে দেখতে পাচ্ছেন লিখা আছে যাত্রীর নিম মানে আপনার যে নামটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন মনে রাখবেন পাসপোর্টে ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই আপনারা এখানে লিখে নেবেন তারপর এখানে পাসপোর্ট নাম্বারটা টাইপ করে নেবেন তারপরে এখানে এই যে ঘরটি আছে এখানে জাস্ট এভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করে দিবেন যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেল এখানে সিলেক্ট করে দিবেন তো যাই হোক এই গড়টাকে ফিল করার পরে তার পরবর্তী এখানে জন্ম তারিখ আপনার পাসপোর্টের মধ্যে যে জন্ম তারিখ দেওয়া আছে সেটাকে আপনারা এখানে বসিয়ে দিবেন তো আপনার যদি এখানে এভাবে জন্ম তারিখের গড়টাকে এভাবে টাচ করেন তাহলে এখানে একটি ক্যালেন্ডারের মতো চলে আসবে তো এই ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখটা কিভাবে বসাবেন সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি আপনার যেটি করবেন এখানে জাস্ট এই লিখাটার উপরে এভাবে টাচ করবেন টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার বাইশ লেখা আসছে তারপরে এখানে আবার পুনরায় এভাবে টাচ করবেন টাচ করার পরে দেখতে পাচ্ছেন দুই হাজার বিশ থেকে দু চলে আসছে তারপর এখানে এই যে এরাউটা আছে এভাবে জাস্ট ক্লিক করবেন ক্লিক করবেন এভাবে ক্লিক করে আপনার যে সালের জন্ম তারিখ সেই সালটাকে এখান থেকে আপনারা বাছাই করে নেবেন তো এখানে আমি নাইনটিন সেভেন্টি ফাইভ এটাকে এভাবে জাস্ট সিলেক্ট করে নিলাম তারপর মার্চ মার্চের পরে এখান থেকে ফাইভ এভাবে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখটা বসে গেছে অথবা টাইপ করা হয়ে গেছে তারপরের ঘরে ন্যাশনালিটি অথবা জাতীয়তা আপনি কোন ন্যাশনালিটি সেটা আপনি এখানে বসিয়ে দিবেন তো এখানে আমি বাংলাদেশ বসিয়ে দিছি এখানে আমার ইমেল অ্যাড্রেস অথবা ইমেল আইডিটা আমি টাইপ করে নিছি আপনারা আপনাদের ইমেল আইডিটা এখানে টাইপ করে নেবেন টাইপ করার পরে এখানে একটা মোবাইল নাম্বার আপনাদেরকে অ্যাড করতে হবে তো আপনি কোন দেশের মোবাইল নাম্বারটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে অ্যাড করে দিবেন তো এখানে কান্ট্রি কোড এখানে জাস্ট এভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যদি বাংলাদেশের মোবাইল নাম্বার অ্যাড করতে চান তাহলে জাস্ট এভাবে টাইপ করবেন বি এ এন লিখে এখান থেকে বাংলাদেশটা এভাবে চুজ করে দেবেন আর যদি আপনি সৌদি আরবের অথবা অন্য যে কোনো দেশের হয়ে থাকেন তাহলে আপনি সেই দেশেরটা এভাবে টাইপ করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিয়ে তার পরবর্তী ঘরে আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে তার পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে এই যে ঘরটা আমি ফিল আপ করিনি এই ঘরটা ফিল আপ না করার কারণে এখানে রেড মার্ক চলে আসছে এবং একটা স্টার মার্ক চলে আসছে যে ঘরটা রেড মার্ক চলে আসবে সেই ঘরটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে আর যে ঘরটাতে রেড মার্ক না আসবে সেটা আপনার ফিল আপ যদি না করেন তাহলেও চলবে তো এখানে জাস্ট এভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি যদি বাই এয়ার অথবা আপনি যদি বিমানের মাধ্যমে আসেন তাহলে বাই এয়ার এটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনার ফ্লাইট নাম্বার আপনার টিকিটের মধ্যে যে ফ্লাইট নাম্বার আছে সেটা আপনি এখানে টাইপ করে নেবেন সিট নাম্বার এটার দরকার নেই কারণ আপনি যখন ফ্লাইটে উঠবেন তখন আপনি আপনার সিট নাম্বারটা পাবেন সো এখানে সিট নাম্বারটা আপনার বসানোর দরকার নেই তো এখানে আপনি কোন দেশ থেকে বাংলাদেশে যেতে চাচ্ছেন সেই দেশটা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তো এখানে আমি সৌদি আরব থেকে যাব সো আমি এখানে জাস্ট এস এ ইউ এভাবে লিখলাম লেখার পরে দেখতে পাচ্ছেন জাস্ট সাধারণ একটু টাইপ করলাম সাজেশন চলে আসছে তো আমি এখান থেকে সৌদি আরবটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে তার পরবর্তী যে অপশন আছে এই অপশনে আগমনের তারিখ আপনি কবে বাংলাদেশে আসবে সেই তারিখটা আপনি এখানে বসিয়ে দিবেন তো এখানে আগমনের তারিখটাকে জাস্ট এভাবে টাইপ করবেন অথবা এভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ক্যালেন্ডার চলে আসবে তো এই ক্যালেন্ডার থেকে ধরুন আমি এপ্রিলের চোদ্দ তারিখে বাংলাদেশে যাব তো যেটা করলাম এখানে চোদ্দো তারিখটাকে এভাবে জাস্ট সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার আগমনের তারিখ অথবা বাংলাদেশে আমি যে তারিখে যাব সেই তারিখটা সিলেক্ট করা হয়ে গেছে মনে রাখবেন আপনি যে দিন বাংলাদেশে যাবেন বাংলাদেশে এয়ারপোর্টে গিয়ে পৌঁছবেন সেই দিনের ডেটটা এখানে আপনি বসিয়ে দিবেন আপনি অন্যান্য দেশ থেকে কবে ফ্লাইটে উঠছেন সেটা বসাবেন না যেটা আপনি বাংলাদেশে গিয়ে যেদিন পৌঁছবেন সেই ডেটটা আপনি এখানে বসিয়ে দিবেন তো এখানে তার পরবর্তী যে অপশন আছে সেটা হচ্ছে গত দুই সপ্তাহে যে সমস্ত দেশে ভ্রমণ করেছেন যদি গত দুই সপ্তাহের মধ্যে আপনি অন্য কোন দেশে ভ্রমণ করে থাকেন তাহলে এখানে ক্লিক করে অথবা এখানে সেই দেশের নামটা বসিয়ে দিবেন যদি না করে থাকেন তাহলে বসানোর কোনো প্রয়োজন নেই তো এখানে পরবর্তী যে অপশন আছে এই অপশনগুলো হচ্ছে আপনি বাংলাদেশে গিয়ে আপনার শহরের নেম আপনি কোথায় থাকবেন বিভাগ কোন বিভাগ আপনি কোন জেলার কোন উপজেলার তারপর আপনার রাস্তা কোথায় আপনার বাড়ি কোথায় এগুলো জাস্ট এখানে বসিয়ে দিবেন আমি তারপরেও আপনাদের সুবিধার্থে এই জায়গাগুলো অথবা এই ঘরগুলোকে ফিল করে দেখিয়ে দিচ্ছি তো তার পরবর্তী এখানে বাংলাদেশে গিয়ে আমি কোথায় অবস্থান করব অথবা কোথায় থাকব তার ডিটেলস অথবা তার যে অপশনগুলো আছে এই অপশনগুলোকে আমি এভাবে ফিল আপ করে নিয়েছি এখন এই অপশনগুলোকে ফিল আপ করে নেওয়ার পরে আমরা যেটি করব। এখানে পরবর্তী যে অপশন আছে লেখা আছে যে আপনার কোনো করোনা উপসর্গ অথবা করোনা ভাইরাসের কোনো সিমটম আছে কি না অথবা জ্বর সর্দি গলা ব্যথা এই ধরনের কোনো উপসর্গ আছে কি না যদি না থাকে তাহলে এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নোতে ক্লিক করব। আর যদি থাকে তাহলে আমরা ইয়েসে ক্লিক করে নেব তার পরবর্তী এখানে যে অপশান আছে সেখানে লেখা আছে যে আপনি কি কোভিড নাইন্টিনের জন্য টিকা নিয়েছেন কি তো এখানে এই অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা ইয়েসে ক্লিক করব ইয়েসে ক্লিক করার পরে আরও কিছু অপশন চলে আসবে তো আপনি কোন ভ্যাকসিন নিয়েছেন সেটা কিন্তু এখানে চলে আসবে তো সেই ভ্যাকসিনটাকে আমরা জাস্ট এখান থেকে ক্লিক করব ক্লিক করার পরে যদি মডার্না নিয়ে থাকেন তাহলে মডার্না সিলেক্ট করে নেবেন যদি অ্যাস্ট্রাজেনিকা নিয়ে থাকেন তাহলে অ্যাস্ট্রাজেনিকা সিলেক্ট করে নেবেন যদি জনসন নিয়ে থাকেন তাহলে জনসন তো এখানে প্রথম ডোজ কত তারিখ নিয়েছি আমরা সেটাও আমরা এখানে বসিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার চলে আসছে তো আমি যেহেতু দু হাজার একুশ সালে নিয়েছি সে সেটা আমি এখান থেকে বসিয়ে দেবো দু হাজার একুশ সালের তো ধরুন আমি জাস্ট একটা এক্সাম্পল আমি ধরুন নভেম্বরের সতেরো তারিখে নিয়েছি এবং সেকেন্ড ডোজ আমি দু হাজার একুশ সালের মার্চে সরি দু হাজার একুশ সালের ডিসেম্বরের আমি ধরুন একত্রিশ তারিখে নিয়েছি তো এখানে আমি দুইটা ডোজ এভাবে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমরা যেটি করবো অ্যাকচুয়ালি এখানে একজাক্ট আপনাদের যেটা আছে সেটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন আপনাদের যে ভ্যাকসিনটা আপনারা নিছেন সেই ভ্যাকসিনের ডিটেলস আপনি কোন ভ্যাকসিন নিয়েছেন এবং আপনি কত তারিখে প্রথম ডোজ নিয়েছেন এবং দ্বিতীয় ডোজ আপনি কত তারিখে নিয়েছেন সেটাও কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে এখন আমরা যেটি করব এখানে এই যে অপশনটা আছে জাস্ট এইভাবে টিক চিহ্ন দিয়ে দেব অথবা এটাকে টাচ করে দেব। টাচ করে দেওয়ার পরে আমাদের এখানে পরবর্তী এমন একটি অপশন চলে আসবে এখন আমরা যেটি করব এখানে সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পরে তার পরবর্তী আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সাকসেস মানে আমাদের যে ফর্মটা আছে সেই ফর্মটা ফিল করা হয়ে গেছে এখন আমরা যেটি করব এখানে ডাউনলোড ফর্মে ক্লিক করব অথবা প্রিন্ট ফর্মে ক্লিক করব আমরা যেটি করবো এখানে ডাউনলোড ফর্মে ক্লিক করব তাহলে আমাদের যে ফর্মটা আছে সেই ফর্মটা আমাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এখন আমরা এই যে পেজটি আছে অথবা যে ফর্মটা আছে সেই ফর্মটাকে আমরা প্রিন্ট আউট করে নেব কারণ আমরা যখন বাংলাদেশে যাব তখন কিন্তু আমাদের এই প্রিন্টটা প্রয়োজন হবে এবং এই ফর্মটা আমাদের দরকার হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা হেলথ ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অথবা ভিডিওতে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনি যদি প্রবাস প্রবাহ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে